এখন কিন্তু প্রচুর গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে কিন্তু যেই কোনো ধরনেরই জুস বা ঠান্ডা শরবত আমরা কম বেশি সবাই ভালোবাসি। আজকে আমি আপনাদেরকে বাড়িতেই কিভাবে ফ্রেশ তরমুজের জুস তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি করে দেখাবো। তরমুজের জুস তৈরি করার জন্য এখানে আমি তরমুজের একটা পিস নিয়ে নিয়েছি। একটু ভালো মানের তরমুজটা হলেই কিন্তু জুসটা খেতে ভালো লাগবে, একটু মিষ্টি চেয়ে তরমুজটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জুসটা বেশি ভালো লাগবে। তরমুজটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা মিক্সিতে দিয়ে এটাকে খুব ভালো করে জুস তৈরি করে দেব। এর জন্য এখানে একটা জুসার মিক্সার নিয়ে নিয়েছি, এটা দিয়ে জুস তৈরি করা যায়। এরকম একটা ব্লেন্ডার আপনারা নিয়ে নেবেন যেটা দিয়ে জুস তৈরি করা যায়। এখন এই ব্লেন্ডারটার মধ্যে আমি এই তরমুজের পিসগুলো দিয়ে দেব। এটার যে বিচিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেবেন, বিচি সহকারে কিন্তু জুস করতে যাবেন না, তাহলে এই বিচিগুলো কিন্তু একদম তিতা লাগবে, জুসটা খেতে ভালো লাগবে না। আমি আগে থেকে বিচিগুলো ফেলে পরিষ্কার করে রেখেছি, তাই আমার বাছার পরিষ্কার করার দরকার নেই। আপনারা বিচিগুলো একটু বাদ দিয়ে তারপর এই তরমুজের পিসগুলো দিয়ে এটাকে আমরা জুস তৈরি করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে 6-7 পিস দিয়ে নিয়েছি, আমি আর বেশি করব না, 2 গ্লাসের মতো জুস আমি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তরমুজটা দিয়ে নেবেন, যতখানি জুস আপনারা করতে চান সেই অনুপাতে তরমুজটা দিয়ে নেবেন। আমার এই তরমুজটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, তাই আমি সেটা বুঝে এটার মধ্যে চিনি অ্যাড করব। আপনারা একটু মিষ্টি চেয়ে তরমুজটা নেবেন, তাহলে চিনিটা একটু কম দিলেও হবে। আমি এখানে 2 গ্লাসের মতো জুস যেহেতু করব, এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। যদি দেখেন আপনাদের তরমুজটা মিষ্টি কম, সেই ক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আদারওয়াইজ যদি দেখেন তরমুজটা মিষ্টি আছে, সেই পরিমাণে একটু কম দিলেও সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা লবণ, সাথে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো বিট লবণ। আমি কিন্তু এখানে সাদা লবণ দিয়েছি, সেটা বুঝে আমাকে বিট লবণটা দিতে হবে। আমি 1/2 চামচ সাদা লবণটা দিয়েছি, এর সাথে আমি 1/2 চা চামচই বিট লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। আমি এখানে কোনো আইস কিউব ব্যবহার করব না, তার পরিবর্তে একদম ঠান্ডা যে ফ্রিজের জলটা আছে সেটা দিয়েছি। আমি এখানে 2 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু 2 গ্লাসের মতো জুস আমি করবো। আপনারা যদি চান এখানে কিছু আইস কিউবও দিতে পারেন, কিন্তু আমার জলটা যেহেতু এমনি ঠান্ডা নিয়েছি আমাকে আর আইস কিউব দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা বেশি ঠান্ডা খেতে চাইলে অবশ্যই ঠান্ডা বেশি করে নেবেন। এটাকে মিক্সিতে দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে মিক্সার করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা ফ্রেশ জুস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু খাওয়া যাবে না, এটার উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম তরমুজের যে উপরের যে ইগুলো আছে সেগুলো কিন্তু পড়েছে। আমি এখন মুখে একটু টেস্ট করে দেখছি লবণ আর মিষ্টিটা ঠিক আছে কি না, আমার একদম পারফেক্ট আছে। যদি দেখেন এখানে লবণ মিষ্টির প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা লবণ বা চিনিটা অ্যাড করে দেবেন। এটাকে অবশ্যই ছেঁকে খেতে হবে। আমি 2টা গ্লাস নিয়ে নিচ্ছি। এখন আমি এই তরমুজের জুসটাকে খুব ভালো করে ছেঁকে নেব। এটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে আমি জুসটাকে ছেঁকে নেব, কারণ এইভাবে কোনোভাবেই খাওয়া যাবে না। ছেঁকে নিলে দেখবেন উপরে এরকম ময়লা পড়বে, যে তরমুজের যে খোসাটা আছে সেটা কিন্তু ওরকমভাবে থেকে যাবে। একটু ছেঁকে নিলে আপনারা একটা স্মুথ শরবত আপনারা পেয়ে যাবেন। অনেক সময় বাজার থেকে কিন্তু বোতলজাত যে জুসগুলো আছে আমরা কিনে খাই, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক, ওটার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে। আপনারা এইভাবে বাসায় খুব সহজে তরমুজের জুস, এছাড়াও আমের দিনে কিন্তু আমের যে জুস আছে সেটাও কিন্তু এইভাবে আপনারা করে নিতে পারবেন। দেখুন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি, এতে করে খুব সুন্দর পরিষ্কার একটা জুস আমরা পেয়ে যাব। এভাবে বড়রা তো খেতে পারবেনি, অনেক সময় বাচ্চারা দেখবেন তরমুজ এভাবে খেতে চায় না, তাদের যদি এভাবে ছেঁকে দেন তাহলে কিন্তু তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে, তারাও পছন্দ করবে। হয়ে গেল আমার খুব সহজে ঘরের তৈরি হেলদি উপায়ে তরমুজের জুস। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা জুস করে ফ্রিজে 2-3 দিন রেখেও দিতে পারেন, 2-3 দিনের বেশি রাখবেন না, যেহেতু এরকম প্রিজারভেটিভ দেওয়া নেই। 2-3 দিনের বেশি রেখে খেলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, কিন্তু আপনারা ফ্রিজে রেখে 2 দিন অ্যাটলিস্ট আপনারা এই তরমুজের জুসটা খেতে পারবেন। আর দেখুন উপরে যে ময়লাটা আছে এটা কিন্তু অবশ্যই ছেঁকে ফেলে দেবেন, এটা সহকারে আপনারা খেতে যাবেন না, তাতে করে জুসটার টেস্ট লাগবে না। এভাবে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খুব সহজে তরমুজের জুস বাসায় তৈরি করে খেতে পারি। যারা তরমুজের জুস এভাবে করেন তারা তো করেনি, আর যারা এখনও
এই জুসটা এইভাবে ট্রাই করেননি, এখন কিন্তু বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা তরমুজ এনে এভাবে জুস করে একবার হলো খেয়ে দেখবেন। গরমের মধ্যে সত্যি বলছি খেতে খুবই ভালো লাগে, সবসময় তার লেবুর শরবত ভালো লাগে না, আপনারা এইভাবে তরমুজের জুস করে বাসায় খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদের যেভাবে তরমুজের জুসটা করেছি, আপনারা কিন্তু এই সেম রেসিপিতে আমের জুসটা এভাবে করতে পারেন, চাইলে আনারস এনেও আনারস দিয়েও কিন্তু এই সেমভাবে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন, হয়ে যাবে আনারসের জুস। এখন কিন্তু বাজারে তরমুজ আনারস খুব সহজেই পাওয়া যাচ্ছে, আপনারা এনে এভাবে জুস করে বাসায় হেলদি ওয়েতে জুস খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।